শীতের মৌসুমে মজাদার এই ভর্তাটা যদি তৈরি করে না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা দেখা মাত্রই জটজলদি এই ভর্তাটা তৈরি করে বাসার সবাইকে চমকে দিন আর নিজেও তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নিন এতটাই মজার হয় এই ভর্তাটা আর এই ভর্তাটা তৈরি করতে মাত্র পনেরো মিনিটের বেশি সময় একদমই লাগে না তো আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো আর এখানেই দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে রসুন কুচি আসলে ভর্তার আসল টেস্টই হলো রসুন বেশি পরিমাণে রসুন দিলে ভর্তার টেস্ট এমনি বেশি হয়ে যায় তো আর রসুনটা আমাদের শরীরের জন্যেও অনেক বেশি ভালো আমাদের পেটের মেদ মেদভুরি সব কিছু কিন্তু এই রসুনটা খেলে উপকার আর কি মেদভুরি বাড়তে দেয় না আর রসুনে অনেক অনেক পরিমাণের উপকারিতা রয়েছে শরীরের বিষ ব্যথা কমাতেও কিন্তু রসুনের ভূমিকা অনেক বেশি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ তো কাঁচামরিচটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি তাছাড়া কি হয় জানেন যখনই গরম তেলে কাঁচামরিচটা ভাজতে যাবেন তখনই দেখবেন যে একদম ফুটে চারিদিকে ছিটে যাচ্ছে এবং সেটা যদি গায়ে এসে বা মুখে এসে পড়ে সেটা বেশ কষ্টদায়ক মনে হয় আর অনেক যন্ত্রণাদায়কও হয় কিন্তু তো এরকম করে দিলে আর কখনোই ফুটে যাবে না আর সে ভয়ও থাকবে না তো সরিষা সরিষার তেলের মধ্যে এই সব কিছু আমি ভালোভাবে ভেজে নেব আর একটু হালকা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কলি অ্যাড করবো তো পেঁয়াজ কলিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সাইডে আমি রেখে দিয়েছি আর এক এক করে এই সব কিছু আমি এর মধ্যে অ্যাড করব আর এই ভর্তাটা একদম মানে প্রিপারেশানটা রেডি করে নিতে পনেরো মিনিটেরও কম সময় লাগে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই সব কিছু যখন একটু নরম হয়ে আসলো এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেবো আসি শীতের মৌসুমে পেঁয়াজ কলি খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা কিন্তু খুবই মজার আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো যে কোনো সবুজ শাক সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এগুলো আমাদের জন্য আর কি আল্লাহ তাল্লার আশীর্বাদ সরু আর এই সব কিছু দিয়ে টেস্টি টেস্টি মজাদার ভর্তা তৈরি করে খেতে কে না ভালোবাসবে বলেন আমার মনে হয় ভর্তা পাগল আশি পার্সেন্ট মানুষই যারা বাঙালি তারা সবাই ভর্তা পছন্দ করে তো পেঁয়াজ কলিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর সাইডে আরেকটা উপকরণ আমি রেখে দিয়েছি রেডি করে আর সেটা হচ্ছে পাতা এই শীতের মৌসুমে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতার লোক কিন্তু সামলানো একেবারে মুশকিল আর পাতা দেবো না ভর্তাতে সেটা কি হয় পেঁয়াজ কলি দিয়েছি রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এখন দেওয়ার পালা ধনিয়া পাতা পাতাটা ফ্রেশ করে ধুয়ে আমি একটা ঝাঁকাতে পানি ঝরা দিয়ে রেখেছিলাম আর পানিটা যখনই ঝরে গিয়েছে তখনই আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর সব দেওয়ার পরে একদম কিন্তু সময় লাগবে না ধনিয়া পাতা থেকে অনেকটা পানি ঝরিয়ে নিয়েছি আর বাদ বাকি পানি কিন্তু একদম ফ্রাই প্যানে আমি শুকিয়ে নেব তো সব ধনিয়া পাতা দেওয়ার পরে মিনিট পাঁচেকের মতো আমি একটু ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এতে ধনিয়া পাতাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন পানিগুলো চলে গিয়েছে মানে মরে গিয়েছে পানিগুলো তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখার পরে একটু নেড়েচেড়ে নিয়েছি আমি মাঝখানে আর তৈরি হয়ে গিয়েছে একদম ভর্তা করার উপযোগী এখন আর কিছুক্ষণ রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব আর ঠান্ডা করার জন্য সব কিছু উপকরণ রেখে দেব আর ঠান্ডা হয়ে যখন যাবে তারপরে এসব আমি পাটাতে একসঙ্গে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তো এ পর্যায়ে কিন্তু আমি লবণ অ্যাড করেছি সুদের সঙ্গে আর পাটাতে ভালোভাবে বেটে নিচ্ছি তো আপনারা সবাই জানেন অবশ্যই যে আমি ভর্তা পাটাতে বেটে তৈরি করতেই পছন্দ করি আর এভাবে করে খেতে আমার বেশি ভালো লাগে এ পর্যায়ে কিন্তু আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি এর মধ্যে আর পুরোটা ভর্তা কিন্তু কাঁচামরিচের ঝালেই তৈরি করে নিয়েছি এ পর্যায়ে যদি আপনারা চান তাহলে কিন্তু কয়েকটা শুকনো মরিচ ভেজেও তা অর্থাৎ টেলে নিয়েও এর মধ্যে দিয়ে নিতে পারেন তো কাঁচা মরিচটা দিয়ে আমার এই ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগে তো আর শুকনো মরিচ এটা অ্যাড করে নিই আর যে পরিমাণে সরিষার তেল দিয়ে আমি ভেজে নিয়েছি আমার কাছে মনে হয়েছে এক্সট্রা কাঁচা সরিষার তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই আপনারা চাইলে এক্সট্রা কাঁচা সরিষার তেলটাও অ্যাড করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো একদম রেডি হয়ে গিয়েছে মজাদার টেস্টের এই ভর্তাটা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার